পিপিন কিন্তু আর আগের মতো দুষ্টু নেই। পিপিন এখন উঠে পড়ে লেগেছে, তুমি আদিত্যকে বিয়ে করো, আদিত্যকে বিয়ে করো, ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি খারাপ ছিলাম, দুষ্টু ছিলাম, এখন ভালো হয়ে গেছি। ধারাবাহিক বিকেলে ভোরের ফুলে রমা এখন চাইছে নূপুরের সঙ্গে আদিত্যর বিয়ে হোক। চলছে নূপুর, আদিত্য ও রমার মধ্যে নানা দৃশ্যের শুটিং। ফ্লোরের পরিবেশ অন্যদিনের থেকে একটু আলাদা, কোথাও যেন বিষাদের সুর। ময়না শুভঙ্কর সকলের মন খারাপ, কারণ খুব শিগগিরই শেষ হতে চলেছে ধারাবাহিক বিকেলে ভোরের ফুল, তাই গোটা ইউনিট ব্যস্ত শেষ বেলায় শুটিংয়ে। আপনারা সবাই আছেন বিকেলে ভোরের ফুলের সেটে, আমি স্নেহা, আপনাদের নূপুর রয়েছি আমরা, আর শুধু আমি একা নেই, আমার সঙ্গে রয়েছে আদিত্য, আপনাদের প্রিয় আদি, এবং ময়না শুভঙ্কর। ডেফিনেটলি আমরা চারজনে মিলে আজকে বসে আড্ডা দিচ্ছিলাম, একটা সিন থেকে আরেকটা সিন আমাদের শুরু হবে, সেই ফাঁকে আড্ডা হচ্ছিলো। আড্ডা মানে কি বলুন তো, স্মৃতিচারণা হচ্ছিলো, কারণ আমরা শেষবেলায় চলে এসেছি। একটা ধারাবাহিক যখন শুরু হয় তখন তার শেষটাও তো আমাদের মাথায় রেখেই এগোতে হয়, তার শেষবেলাতে এসে আমাদের সব স্মৃতিচারণা হচ্ছিলো এবং মন খারাপ, স্বাভাবিকভাবেই সকলের খুবই মন খারাপ, কারণ প্রথম দিন থেকে একসঙ্গে এরমভাবে জার্নিটা শুরু হয়েছে। আদিত্য একটু পরে আমাদের জয়েন করেছে, কিন্তু আমরা তো শুরু থেকে ছিলাম, এই ফ্লোরটা আমাদের সঙ্গে ছিল। এবার এই ফ্লোরের একটা একটা করে পার্ট আলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরও ফ্লোরটা ছেড়ে দিতে হবে। এতদিন তোমরা ময়নাকে খুব পাগলামি করতে দেখেছো, ছটফট করতে দেখেছো, তবে আজকে ময়না সত্যি শান্ত। শান্ত হওয়ার পিছনে একটাই রিজন, যে ময়না এবার বড় হয়ে গেল, বুঝলি, কারণ বিকেলে ভোরের ফুল ময়নাকে বড় করে দিল। ময়না থামতে জানতো না, ও শুরুটা জানতো, শেষ কি জানতো না। তবে আজ যখন আমাদের এই সিরিয়ালটা শেষ হচ্ছে, শেষ হওয়ার সময় এসে গেছে, অনেকটা কাছাকাছি আমরা পৌঁছে গেলাম, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, কথায় আছে যা শুরু হয় তা তো শেষই হয়, তবে শেষটা খুবই কষ্টের হয়। অফস্ক্রিনে শুভঙ্কর আদিত্যর সম্পর্ক দুই ভাইয়ের মতো, স্বভাবতই মন ভালো নেই দুজনেরই। প্রত্যেকটা অ্যাক্টর কো অ্যাক্টর আমার খুব মানে মানে দে হ্যাভ বিকাম মাই ফ্যামিলি এন্ড আই উইল ডেফিনেটলি মিস দেম অল। মানে আমি সিনেমা করি, একটা সিনেমা হয়ে যায় মনে থাকে না অনেক আর্টিস্ট, কিন্তু এটা প্রথমবার আমি টেলিভিশন শো করছি, এখানটা এতদিনের একসঙ্গে থাকার যে বিষয়টা সেটা মানে ইট উইল স্টে উইথ মি ফর আ লং টাইম। আমার মনে হয় আমি একটা বেস্ট টিমের সঙ্গে কাজ করেছি এতদিন বাদে, মানে যেখানে শুধুমাত্র অ্যাক্টার নয়, টেকনিশিয়ানদের সঙ্গে যেরকম রিলেশন হতে পারে আমি জাস্ট ভাবতে পারিনি, মানে হয়, বাট এই টিমটা আমার কাছে বেস্ট টিম। এখানে সবাই প্রত্যেকে, যেমন অমিতাভ দা, আমরা যারা রয়েছি এখানে, আমরা যেমন অন শট যতই মারামারি করি, মানে আমাদের সঙ্গে সম্পর্কটা হচ্ছে, অমিতাভ দা সম্পর্কটা আমরা প্রচণ্ড মানে ইয়ার কি, মানে আমরা সব কিছু নিয়ে আলোচনা করতে পারি এমন একজন মানুষ অমিতাভ দা। তো খুব খারাপ লাগছে, আমি হয়তো এক দেড় মাস এখানে কাজ করছি, কিন্তু টিমটা জাস্ট মানে না ভোলার মতনই। 2 ডিসেম্বর বিকেলে ভোরের ফুলের শেষ পর্ব দেখানো হবে, গোকুল কথা শুরু হবে বিকেলে ভোরের ফুলের জায়গায়। উষশিকে দর্শকরা আবার দেখতে পাবেন ছোট পর্দায়। মানুষ পোশাকের রিপোর্ট, এবিপি আনন্দ।